আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি জয়িতা বর্ধন। ফেসবুকে মহাপুরুষদের নামে কুরুচুকার মন্তব্য করায় এক যুবক গ্রেপ্তার। ফেসবুকে মহাপুরুষদের নামে কুরুচিকর মন্তব্য করায় এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানা এলাকার। রাজিবুল মোল্লা, যাকে আমরা ফেসবুকে দেখেছেন যে বিভিন্নভাবে মাননীয় সাংসদ নেতাজি এবং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছিলেন, তাকে আজকে মথুরাপুর থানা মথুরাপুর পিএস কেস নাম্বার 159/20 আন্ডার সেকশন 153A 295A 505(1)(b) এর ধারাতে কোর্টে পাঠিয়েছিল এবং কোর্টে আমরা আজকে দাঁড়িয়েছিলাম। ওনার জামিনের বিরোধিতা করেছি এবং লার্নেড কোর্ট 11 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং ওনার মোবাইল এবং এই এর সঙ্গে কোনো র্যাকেট বা কোনো রকম আরও কেউ যুক্ত থাকলে তাদের অ্যারেস্ট করার জন্য লার্নেড কোর্ট 11 দিনের পিসি অ্যালাউ করেছেন। আমরা সবাই মিলে আজকে ওনার জামিনের বিরোধিতা করেছি আর 21 তারিখে ফার্দার ওনার প্রোডাকশন রয়েছে। এর বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে মথুরাপুর থানার অন্তর্গত গুঞ্জিরপুর গ্রামে। এ হচ্ছে বরাবরই বিভিন্ন সময় দুটো সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন রকম উল্টোপাল্টা বক্তব্য করে থাকে, যার জন্য আজকের মথুরাপুর থানা এর 11 দিন পিসি নিয়েছে এবং হচ্ছে এর সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে এবং ওর যে মোবাইল এবং সারাউন্ডিং যেগুলো এইসব করতে যারা মানে ব্যবহার করতো সেই সব উদ্ধারের জন্য আজকের 11 দিন পিসি লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। লকেটদের বিরুদ্ধেও বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছেন এবং হচ্ছে নেতাজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন এবং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে বিভিন্ন রকম ভাবে একটা রাষ্ট্রদ্রোহিতা এবং হচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন। তাই আজকের কেসে লার্নেড কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে সমস্ত কিছু শুনে ওনার বেল প্যাড রিজেক্ট করে 11 দিনের পিসি অ্যালাউ করেছেন। 21 তারিখে ওনার প্রোডাকশনের জন্য ডেট ধার্য করা হয়েছে। আমরা আবার 11 তারিখে ওনার বিপক্ষে আমরা আবার দাঁড়াবো। এটা কি পুলিশের পক্ষ থেকে কি সমমত কেস করা? হ্যাঁ, পুলিশ সমমত কেস স্টার্ট করেছে এনার বিরুদ্ধে, কিন্তু বিভিন্ন জায়গায় এই কেসে বিভিন্ন থানাতে এর বিরুদ্ধে বিভিন্ন রকম কমপ্লেন করা হয়েছে। বিভিন্ন মানুষ সাধারণ মানুষ এর বিরুদ্ধে কমপ্লেন করেছে, সেগুলো হয়তো কেস হয়ে থাকতে পারে, কিন্তু আজকের যে কেসে পাঠানো হয়েছে সেটা হচ্ছে মথুরাপুর থানা সমমত একটা কেস এই আসামির বিরুদ্ধে করেছে। আসামির নাম হচ্ছে রাজিবুল মোল্লা, গ্রাম হচ্ছে গুঞ্জিরপুর, থানা মথুরাপুর। ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এদিন ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলে বিচারক 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ডায়মন্ড হারবার থেকে সোয়া ইয়াসমিন, রিপোর্ট নিউজ কলকাতা। সোলেমানি দাবাইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ, আবু সিদ্দিক, মাওলানা, বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্র কন্যা, বিশ্বকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ভ রক্ষা করা, কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাঁধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ, জিন, জাদু, পরি, মায়াবী, বিশীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত। আমাদের চেম্বার মৌজাপুর তেতুলতলা রেলগেটের আগে কবিরাজ দাতলবাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল 6 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830557839।